আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, দয়া করেছেন আমাকে, যে কারণে আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গাগুলোর মধ্যে অন্যতম হল আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর মসজিদ। সেই মসজিদে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দান করেছেন এবং আমার মতন নগণ্য ব্যক্তিকে এবং এমন সুনামধন্য ব্যক্তিদের সামনে এবং কোরআন পাগল, ইসলাম পাগল ব্যক্তিদের সামনে দুটা কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করে বলছি, আলহামদুলিল্লাহ। আর ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বন্ধু শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে, যিনি আলহামদুলিল্লাহ যিনি আর কি আমাকে অনেকটা বলতে গেলে আদেশের সুরে বলেছেন, আর সেই কারণে আমি এখানে এসেছি। এবং আলহামদুলিল্লাহ আমি অভিভূত আপনাদের এই দৃশ্যটা দেখে, যে এখান থেকে কিভাবে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে এবং সবাই মিলে কিভাবে জ্ঞানকে ছড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার জাযা খায়ের আপনাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমি আমার ভাই শেখ আহমদুল্লাহর জন্য সবসময় দোয়া করি, কারণ উনি একজন কাঁচ পাগল মানুষ, জ্ঞান পিপাসু মানুষ। তিনি একাকী কোনো এলেম নিজের কাছে রাখেন না, তিনি চেষ্টা করেন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, আর সেই প্রচেষ্টা তিনি অনেক বছর ধরে অব্যাহত রেখেছেন, আর সেটারই ফলাফল এখানেও দেখতে পাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইয়ের আমলগুলোকে যেন সাদাকা হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা আমার ভাইয়ের এই কার্যক্রমকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সমর্থন দিয়েছেন, যার ফলে তিনিও এই কাজটা অত্যন্ত চমৎকারভাবে করতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও জাযা খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। পেয়ারে হাজেরিন, আমি আসলে সময় নিব না, কারণ আমিও অপেক্ষা করছি আমার ভাইয়ের কথা শোনার জন্য। তো তিনি আমাকে আদেশ করেছেন, সেই কারণে আমি দু চার মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। পাশাপাশি আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইব। একটু আগে শায়খ আহমদুল্লাহ ভাই বলেছেন, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ভাই আছেন যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সৌভাগ্য অর্জন করেছেন। এটা চাকরিখানি বিষয় নয়, আলহামদুলিল্লাহ শেখ সাদি ভাই আল্লাহ তাআলা কবুল করেছেন, তিনি পিএইচডি করছেন। আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পেয়ারে হাজিরিন, আমি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এটা আমার জন্য নসিহা, আমি আমাকেই নসিহা করছি, সেটা হলো শয়তানের মধ্যে যেই শয়তানিটা পেয়ে বসেছিল সেটা হচ্ছে তার এলেম, তার জ্ঞান। সে একটা পর্যায়ে ভেবেছিল যে আমি তো অনেক জ্ঞানী এবং অনেক বড় ইবাদত গুজার। আপনারা শুনেছেন শয়তান কিন্তু প্রচুর ইবাদত বন্দী একটা সময় করেছে এবং তার প্রচুর জ্ঞান ছিল, কিন্তু তার জ্ঞান আর ইবাদতের অহংকার তার ভিতরে প্রবেশ করার কারণে সে কিন্তু মারদুদ হয়ে গেছে, সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে। এখান থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় সেটা হলো, প্রথম কথা হলো, আমি জ্ঞানী বা আমি জানি এই কথাটা যেন কখনো আমরা চিন্তা না করি, না বলি। আমরা অনেক সময় মনে করতে পারি যে আমি যতটুকু জেনেছি যথেষ্ট, কখনো না। আমৃত্যু, যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে জানতেই হবে, কারণ জ্ঞানের কোনো শেষ পরিসীমা নেই। আর যতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি এই জ্ঞান যেন কখনো আমাদেরকে অহংকারী না করে ফেলে। আমি যতটুকু ইবাদত বন্দিগি করতে পারছি এই ইবাদত যেন আমাকে অহংকারী না করে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে আজকে আমরা যারা রুকু করতে পারছি, সেজদা করতে পারছি,
আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে পারছি, আপনি আমাকে চিন্তা করেছি। এমন অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, বন্ধুরা আছেন, যারা চাইলেও আল্লাহ রব্বুল আলমিনের সামনে রুকু সেজদা করতে পারছেন না। আবার এমন অনেকেই আছেন যারা আজকে চোখের পানি ছেড়ে দিচ্ছেন এই কথা চিন্তা করে, আহারে যখন আমি ঠিক মতন রুকু করতে পারতাম, সিজদা করতে পারতাম, কিন্তু তখন আমি করি নাই, আর আজকে আমি করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না। সুতরাং জ্ঞান আর ইবাদত, এই দুটো বিষয় নিয়ে কখনো যেন আমরা অহংকার না করি। যদি জ্ঞান আর ইবাদত আমাদেরকে অহংকারের দিকে নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা যারা একটু বেশি জানার চেষ্টা করি, বেশি বোঝার চেষ্টা করি, বা একটা পর্যায় পর্যন্ত জ্ঞান অর্জন করেছি, তখন আমরা মনে করি আমি অনেক কিছু জানি, এবং তখন অন্য কারো জ্ঞানকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করি, যেটা মোটেও উচিত নয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আপনাদের মনে থাকার কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা সূরা কাহাফে তুলে ধরেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কোনো কিছুই করেন নাই, তিনি তার যতটুকু তার কাছে জ্ঞান এসেছিল সেই আলোকেই কিন্তু তিনি বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল কে বেশি জ্ঞানী, আর তিনি দেখেছেন যেহেতু নবী রাসূলগণ সেই সমাজে সবচেয়ে বেশি জ্ঞানী হন, সে আলোকেই তিনি বলেছেন যে আমি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফরের জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি সফর করেছেন, সফর শেষে তিনি বুঝতে পেরেছেন যে আসলে আমি যে ভেবেছিলাম আমিই সব জানি, আসলে তা নয়, চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সূরা আলাকের প্রথম পঞ্চম আয়াতের পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা জানে না সেটা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। আমাদের জানার কোনো শেষ নেই, সুতরাং কখনো যেন কোনো জ্ঞান আমাকে অহংকারী না করে, বরং যত বেশি জ্ঞান অর্জন করবো তত বেশি বিনয়ী হওয়ার চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেটা বললাম, ইবাদত, ইবাদত নিয়েও যেন আমরা কখনো অহংকার না করি। অনেক সময় দেখা যায় আমি হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছি, আমি হয়তো তাহাজ্জুদ গুজার, আমি হয়তো নফল রোজা রাখি, অনেক ইবাদত বন্দী করি, আমার ভিতরে অহংকার চলে আসতে পারে। হয়তো মসজিদের বাইরে আমি কাউকে দেখলাম যে নামাজ পড়ে না, তখন আমি বললাম এই যে ছেলেটা নামাজ পড়ে না, ওই লোকটা নামাজ পড়ে না, সে ফালতু, সে বের হয়ে গেছে ইত্যাদি। না, এটা বলার কোনো স্কোপ নাই। আপনি আমি যদি চিন্তা করি তাহলে দেখব যে আল্লাহ চাইলে, আল্লাহ যদি না চাইতেন, আমার উপর অনুগ্রহ না করতেন, তাহলে রাস্তার মধ্যে যে মানুষটা নামাজ পড়ছে না সেই কাতারে আমিও থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, বিধায় আমি মসজিদে আসতে পেরেছি, আমি ইবাদত বন্দিগি করতে পারছি, আল্লাহকে ডাকতে পারছি। আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিচ্ছু নয়। পেয়ারে হাজিরিন, আপনাদের কাছে এবং পর্দার আড়ালে আমার যে সকল মা বোনেরা শুনছেন, এই দুটো নসিহত আমি আমার নিজের জন্য করছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখেন, জ্ঞানের অহংকার, ইবাদতের অহংকার থেকে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।